প্রিয় ভাই বোনেরা, এক বছর তিন মাসের অধিক মনে হয় যেন এই পৃথিবীর ওপারে দুঃখ বেদনা ভরা একটা মায়াপুরীতে অবস্থান করেছিলাম। দেহের জন্য দুঃখ বেদনা ভরা ছিল, কিন্তু মনের উপরে আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালের যেই স্নেহমায়া এবং দয়ার যে ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়েছিল তার পক্ষ থেকে, সে কারণে সেটা এক ধরনের মনোজাগতিক মায়াপুরীও ছিল। আজকে আপনাদের মুখোমুখি হয়েছি সালাম বিনিময় করার জন্য। ওপারে ওই চার দেয়ালের ভেতরে অনেক অনেক প্রাপ্তি আমার জীবনে আমি যা পাইনি, কোনো ইউনিভার্সিটি যেটা আমাকে দিতে পারেনি, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সেটা দান করেছেন। জেল বা কারাগারে বন্দী হওয়া, বন্দী জীবন এটা কাম্য নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, সালুল্লাহ আল আফিয়াহ, আল্লাহর কাছে তোমরা নিরাপত্তা চাও, নিরাপত্তার চেয়ে উত্তম কোনো দান মানুষকে দেওয়া হয়নি। সাবর এবং নিরাপত্তা বিশাল বিশাল দুটো দান আল্লাহর পক্ষ থেকে। তো নিরাপত্তা আমরা চাই, কিন্তু ওই ধরনের বিপদে যদি মানুষ পড়ে যায় তখন তার করণীয় হলো সেটাকে সে ধৈর্য সহকারে, অবিচলতা সহকারে কাজে লাগিয়ে সে কিছু অর্জন করবে সেখান থেকে, আলহামদুলিল্লাহ। আমি আমার জীবনে 36 দিন ব্যয় করে আমি এই কোরআনে কারিমের হাফেজ হয়েছিলাম, আলহামদুলিল্লাহ। 1993 সাল রমজানের পরে কোরবানির আগে 36 দিন ঠিক করে কোরআনে কারিমে হেফজ করেছিলাম, কিন্তু নানান কারণে এক মাসে এক পারা কোরআন, এক চ্যাপ্টার বা এক পারা বা লম্বা কোনো সূরা শেষ করার সুযোগ খুব কম হতো। সব কিছু হতো কিন্তু এটা প্রায় বাদ পড়ে যেত। কিন্তু কারাগারে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ, যেখানে দেখা যায় মাসে কখনো কখনো এমন হয়েছে যে একটা পারাও হয়নি, অথচ কোরআন তো 30 পারা এখানে ছিল। এখন আল্লাহ তাআলা মনে হয় সেই জন্য ধরে নিয়ে গিয়েছিলেন যে তোমার এই ত্রুটি আর সহ্য করা হবে না। এখন প্রতি 7 দিনে আলহামদুলিল্লাহ 30 পারা কোরআন শেষ করার তৌফিক আল্লাহ দিয়েছেন। এটার আনন্দ আমার ভিতরে আমি যা অনুভব করি, পৃথিবীর কোনো নেয়ামত, আমাকে যদি 7 আসমান 7 জমিন অফার করা হয় যে এটা তুমি দিয়ে দাও, তোমাকে এই দিয়ে হবে, আমি দেবো না, আমি এতটা আপ্লুত এবং আনন্দিত হই, আলহামদুলিল্লাহ। আমি এই কথাগুলো বলতাম না, বলছি এই জন্য যে হয়তোবা পৃথিবীর লক্ষ লক্ষ হাফেজ, বাংলাদেশে লক্ষ লক্ষ হাফেজ আছেন, তাদের উপকার হতে পারে। আমার এই সময়ে বয়সের এই ভাটির মুহূর্তে যদি আমি 7 দিনে কোরআন এখন নিয়মিত আলহামদুলিল্লাহ, এটা মৃত্যু পর্যন্ত আর থামবে না আমি আশা করি। আমি আমার সেই প্রেমময় শাহনশাহ রাজাধিরাজের কাছে আমি অনেক প্রার্থনা করে আমি এসেছি যে আমার এই ধারা যাতে ঠিক থাকে, আলহামদুলিল্লাহ আশা করি ঠিক থাকবে। ওলামা একরাম হুফাজে কোরআন, তারা যদি নবীজির মতো, সাহাবায়ে কেরাম এইভাবেই খতম করতেন, এবং কোরআনে কারিমে আমাদের এদেশীয় ছাপার যে কোরআন সেখানে মঞ্জিল নামে 7 মঞ্জিল দেওয়া আছে, 7 মঞ্জিল, 7 মঞ্জিলের 30 পারা শেষ। তো এই মঞ্জিলে মঞ্জিলে বিচরণ করার এই যে দুঃসহ একটা অভিযান এবং একটা বিশাল প্রাপ্তি, অনন্ত একটা প্রাপ্তি কোরআনের সাথে, এর সংযোগটা কিন্তু জেলখানায় হয়েছে। জেল কাম্য নয়, কিন্তু আমি যা ওখানে পেয়েছি আমার কাছে, আমি পৃথিবীতে ফিরত আসতাম না আর যদি এখানে আমার পরিবার সন্তান আপনারা না থাকতেন, তাহলে এদিকে ফিরে আসার আমার কোনো ইচ্ছে নেই। আমি এখনও ওই ধরনের একটা পরিবেশ খুঁজি, কোথায় জেলের মতো একটা নিরিবিলি পরিবেশ জেলের বাইরে পাওয়া যাবে, যেখানে এই কোরআনে কারিম এইভাবে পড়া যাবে, নির্ঝঞ্ঝাট নিষ্পাপ কোনো পরিবেশ কোথায় আছে মনে মনে খুঁজি। তো
অনেক প্রাপ্তি আমি জেলখানা থেকে যা নিয়ে এসেছি আল্লাহর আল্লাহর কাছ থেকে পেয়ে এটা বিতরণ করতে আমার পুরো জীবন যে যদি 20-30 বছর আমার হায়াত এই পৃথিবীতে থাকে 20-30 বছর লাগবে সংক্ষেপে বললাম আপনাদেরকে তো এজন্য জেল আমার জন্য দেহের কষ্টে ছিল কিন্তু মনোজগতের কোনো কষ্ট ছিল না আলহামদুলিল্লাহ মনোজগতে চতুর্দিক থেকে আল্লাহ তাআলার দয়া রহমত আমি পেয়েছি আমাদের উলামায়ে কেরাম যারা যেভাবে আল্লাহর সাথে সম্পর্ক গড়েছেন সেভাবে তারাও পেয়েছেন সব মুমিন যারা তারা জেলখানা তাদের জন্য ইবাদতখানা তারা সেখানে পেয়ে থাকেন জেল থেকে বের হলাম কিভাবে জেল থেকে বের হয়েছি আপনারা দোয়া করেছেন আমি জানি আমার যারা মিডিয়ার জগতে আমাদের সাথে যাদের হৃদয়ের বন্ধন ইমানের বাঁধন যাদের সাথে আছে তারা সবাই কমবেশি দোয়া করেছে নয়নাশ্রী বিসর্জন দিয়েছেন অনেকে রোজাও রেখেছেন আমাদের জন্য এটা গৌরবের বিষয় না শুক্রিয়ার বিষয় আপনাদের জন্য শুক্রিয়া আদায় করি আপনারা আমাদের জন্য ক্রন্দন করেছেন কেঁদেছেন আল্লাহ আপনাদেরকে তার বিনিময় দান করুক দুনিয়া আখেরাতে সেটা আমরা দোয়া করি আর কারো বিরুদ্ধে অভিযোগ নেই আমার দিক থেকে বন্দী হয়েছি যাদের দ্বারা হয়েছি বা যারা করেছেন পেছনে যারা ছিলেন অভিযোগ করছি না কারণ প্রাপ্তিটা এত বেশি হয়েছে যে ওইসব অভিযোগ এখন আর নাই ডিলিট হয়ে গেছে সব তো কিন্তু আল্লাহ তাআলা বন্দী যারা আছেন সবাইকে আল্লাহ তাআলা এই ধরনের দয়া মায়া স্নেহ দান করেন তারা আল্লাহ থেকে নিন আল্লাহ তাদের জন্য অপেক্ষায় আছেন এগুলো দেওয়ার জন্য তো জেল থেকে বের হয়েছি একটা জিনিস দিয়ে আমার আমার দিক থেকে আপনাদের দিক থেকে আপনারা অনেক দোয়া করেছেন আমি শুনেছি এগুলো আর আমার দিক থেকে ছিল দুঃখের ডাক আমি দুঃখের ডাক দিয়ে আল্লাহর কাছ থেকে জামিন বা মুক্তি নিয়ে বেরিয়ে এসেছি দুঃখের ডাক এটা আল্লাহ সইতে পারেন না আল্লাহর কাছে এই ডাকটা এমন একটা জিনিস কেউ দুঃখ ভরা পরাণ নিয়ে আল্লাহকে ডাকলে সাথে সাথে আল্লাহ কবুল করেন আল্লাহ যে একজনকে বন্দি বন্ধু বানিয়েছেন তার ফ্রেন্ড বানিয়েছেন খলিল ইব্রাহিম আলাইহিস সালাম তার ব্যাপারে আল্লাহ বলেন সূরা আত-তাওবার 114 নম্বর আয়াতে ইন্না ইব্রাহিম লাওয়াহুন হালিম নিশ্চয় ইব্রাহিম লাওয়াহ অত্যন্ত আহকারী অত্যন্ত দুঃখ দরদ ভরা একজন মানুষ দুঃখ দরদ প্রকাশকারী দুঃখ দরদ অনুভব করি একজন মানুষ দুঃখী দুঃখ তার হৃদয়ের গভীরে বিশালভাবে বিরাজমান আছে সে দুঃখী লাওয়াহ হালিম সে অত্যন্ত ধৈর্যশীল এই আওয়াহ শব্দটি কোরআনে শুধু ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারেই দুবার এসেছে একবার সূরা তাওবায় আরেকবার সূরা হুদের 75 নম্বর আয়াত ইন্না ইব্রাহিম লাহালিমুন لَحَلِيمٌ أَوَّاهٌ مُنِيبٌ نرشي إبراهيم أبوشي تني حليم درجشيل أواه آه كري آه آه شبدو بيتي بيتي شب بشر منشتر بجي آه تو دوخير داك أمرا جيل خانا أمي أنك كي بولي چي بائي إخان تكي بير ہوتے ہولي দুঃখ শিখতে হবে এবং দুঃখের অনুভূতি থেকে আল্লাহকে ডাকতে হবে দুঃখী ডাক ছাড়া বের হওয়া যাবে না তো আসলেই আমরা আল্লাহকে দুঃখ পড়া ডাক আমরা সেখানে ডেকেছি তো আমার আমার সেই অনুভূতি আমার ভিতরে পুরোপুরি আসে যে দুঃখী ডাক আমাকে বের করেছে আমার শিশুকালে আমাদের লক্ষ্মীপুর জেলার বশিকপুর ইউনিয়ন আমাদের বাড়ি দেলালপুর বাড়িতে একজন ফকির আসতেন ভিক্ষুক আসতেন মুরব্বী বয়সের আমরা তখন 3-4 বছর বয়স আমাদের আমরা মক্তবের ছাত্র ছিলাম সে আমাদের বাড়ির দরজায় এসেই ডাক দিত আল্লাহ করিম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার তার ভাষায় দুঃখ ভরা আল্লাহ করিম আল্লাহ কই সে যখন ডাক দিত আল্লাহ ওই ওই ডাকে আমরা শিশুরা সব ছুটে যেতাম যে ওনাকে কি দেয়া যায় ওনাকে কিছু দেওয়ার জন্য কিছু ভিক্ষা কিছু হেল্প করার জন্য আমরা শিশুরা সব উদ্গ্রীব হয়ে দৌড়াতাম তার দুঃখের ডাকটা শুনি এবং আল্লাহ যে শব্দটা আল্লাহ আর আল্লাহ আল্লাহ দেখুন কি আশ্চর্য বিষয় যে
আল্লাহ শব্দের শেষ দুই বর্ণ আল্লাহ শব্দের শেষ দুই বর্ণ যে আলিফ আর হা আল্লাহ এখানেও শেষ দুই বর্ণ আলিফ আর হা আল্লাহর নিজের এই কালিমাতুল জালালা মহা পরাক্রমশালী মহা সম্মানিত এই নামের শেষ দুই বর্ণ হলো আহ মানে আল্লাহ কতটা দরদি তিনি সর্বশক্তিমান ওয়ার্দি অফ অল মেজেস্টি ওয়ার্দি অফ অল প্রেজেস সব এত বড় আল্লাহ তারও নামের মূল নামের শেষ দুই বর্ণ হলো আহ মানে আল্লাহ সৃষ্টির প্রতি দরদি প্রচন্ড দরদি এই জন্য এরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা পৃথিবীবাসীকে রহমত করো তাহলে আকাশবাসী তোমাদেরকে রহমত করবে তো আমরা যখন এই দুঃখের ডাক ডাকতে শুরু করেছি আল্লাহ আমাদেরকে বের করার আয়োজন করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমার সাথে 32 জন ছিল এইভাবে দুঃখের ডাক ডাকতে ডাকতে কেউ নাই সব বেরিয়ে এসেছে আমিও ওই দুঃখের ডাক সেই জেলখানার লোহার রড ধরে যখন আকাশের দিকে তাকিয়ে ওই ওই ফকিরের কথা আমার মনে আসতো আল্লাহ করিম ওর ভিতরের উজাড় করা দরদ দিয়ে আল্লাহকে দেখেছি যখন জমিনে হয় না দেখা যায় আল্লাহ তালা অনুমোদন তো আল্লাহ থেকে হয় জমিনে তো এগুলো হলো এটা হলো শো সব কিছু তো ওখান থেকে নিয়ন্ত্রণ হয় তো দুঃখের ডাক আমাদেরকে বের করেছে আলহামদুলিল্লাহ দুঃখের ডাক যেদিন বের হব যখন জামিন হয়ে গেছে এই কাগজের অভাব আছে এই কাগজ হয় নাই এখনও এটা বাকি কত আবার চিন্তা করলাম যে আবার দুঃখের ডাক ডাকতে সেই আবার শুরু করে একদম লাইন ক্লিয়ার করে আল্লাহ একেবারে নিজের রহমত দয়া মায়া দিয়ে তিনি বের করে আনলেন নিঃসন্দেহে এটা বলতে পারি তো সেই দুঃখের ডাকটা যে পেয়েছি ওই শিশুকালের ওই ভিক্ষুকের ওই ডাক থেকে আমার ব্রেনের মধ্যে ব্রেনে কোনো কিছু যদি মানুষের সংরক্ষিত থাকে জীবনের কোনো না কোনো পর্যায়ে ওটা জেগে উঠে তো সেই আপনাদেরও দুঃখের ডাক আপনারা দিয়েছেন আমরাও সেই অনুভূতি আমরাও পেয়ে গেছিলাম আমরা আল্লাহর কাছে দুঃখের ডাক দিয়ে আল্লাহ আমাদেরকে আলহামদুলিল্লাহ বের করেছেন তো এটাই হলো কথা এখন যে পৃথিবীবাসী আমরা আজাবে পড়ে আছি বিভিন্ন ধরনের সংকট আমি জানি আমি বিস্তারিত এগুলো আপনারা সব কিছু জানেন এখনকার গোটা পৃথিবী এই দেশ সহ গোটা পৃথিবী যে দুঃখ দুর্দশায় পড়ে আছে এখান থেকে বাঁচার উপায়ও এটাই দুঃখের ডাক এটা সূরা আল মুমিনুন আয়াত নম্বর 76 আল্লাহ বলেছেন ওয়ালাকাদ আখযনাহু বিল আযাবি ফামাস্তাকানু লিরাব্বিহিম ওয়ামা ইয়াতাদাররুন ওয়ালাকাদ আখযনাহুম নিশ্চয় আমি তাদেরকে পাকড়াও করেছি বিল আযাব শাস্তি দ্বারা দুর্ভিক্ষ একটা শাস্তি দ্রব্যমূল্য বৃদ্ধি এটা একটা শাস্তি বিভিন্ন সংকট এক একটা শাস্তি ক্লাইমেট চেঞ্জ একটা শাস্তি বিভিন্ন যুদ্ধবিগ্রহ সব কিছু কিন্তু আযাবের অন্তর্ভুক্ত তো আযাব দিয়ে ধরেছি বাঁচার উপায় ছিল দুটো তারা একটু বিনয়ী হবে আল্লাহর কাছে ছোট হবে বিনয়ী হবে একটু দুঃখী হবে আর কান্নাকাটি করবে রোনাজারি করবে তো আল্লাহ অভিযোগ দিচ্ছেন যে আমি তো আযাব দিয়েছি তোমরা তোমরা একটু দুঃখী দরদি হয়ে আমার দিকে ফিরে আসবে একটু কান্নাকাটি করবে কোনোটাই করলে না ফামাস্তাকানু লিরাব্বিহিম তারা না বিনয়ী হয়েছে তাদের রবের জন্য ওয়ামা ইয়াতাদাররুন না তারা কাকুতি মিনতি কান্নাকাটি করেছে কোনোটাই করেনি অতীতের বিভিন্ন অবিশ্বাসী জাতিরা এই দুটো পয়েন্টে যদি তারা আসতো আল্লাহ ক্ষমা করে দিতেন এখনও আমরা যদি দুঃখের ডাক আল্লাহকে ডাকতে পারি এবং বিনয়ী হতে পারি এই অবস্থা কেটে যাবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে এসব বিষয়ে কোরআনিক সমাধান কী ইনশাল্লাহ বলবো পরবর্তী কোনো প্রোগ্রামে বলবো আজকে প্রথম আপনাদের মুখোমুখি হয়েছি কিভাবে বের হয়ে আসলাম অনেক কথা এখন এখন আজকের এই শুরু প্রোগ্রামে বলবো না ইনশাল্লাহ পরে আপনাদেরকে টাইম টু টাইম এগুলো শেয়ার করতে এগুলো শেয়ারের জন্য করবো যে এগুলো শিক্ষণীয় আমাদের প্রত্যেকের জন্য শিক্ষণীয় তো আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন এই যে দুঃখের ডাক আমার ওই শিশুকালের ওই বুড়ো আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন জান্নাতের একটা বড় মকাম ওনাকে নসিব করুন সেই বুড়ো দেখুন শিশুদের সামনে যে কোনো একটা ডাক ভালো ডাক দিলে সেটা 60 বছর পরে হলো হয়তো বা আপনার এখলাস থাকলে আল্লাহ ওটা পৃথিবীতে এটাকে স্থায়ী রূপ দিয়ে দিন আজকে সেই বুড়ো তার নাম জানি না তাকে চিনি না কিন্তু আজকে আমার মুখ থেকে আমি সেই সেই বুড়ো ফকিরের নাম নিলাম আপনারা শুনলেন সুবহানাল্লাহ তার ওই ওই ডাকটা আল্লাহর কাছে কতটা পছন্দ হলে আমার মুখ দিয়ে আজকে আপনাদের সবাইকে আল্লাহ শুনিয়ে দিলেন আল্লাহ রেকর্ড করে রেখেছেন ওই দুঃখী ভিক্ষুকের ডাকটা হ্যাঁ আজকে আমার মুখ দিয়ে আমি তার কথা বললাম সুবহানাল্লাহ 60 বছর পরে
আসলে দুঃখের ডাক ডেকে আমরা বেরিয়েছি, দুঃখের ডাক ডাকতে না পারলে আসলে জীবনে কিছু আসে না। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে যখন পড়েছিলেন একই ডাক আল্লাহকে ডেকে বেরিয়েছিলেন। আদম আলাইহিস সালাম যখন ভুলের বিরাট শাস্তিতে পড়ে গেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়াইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, দুঃখ ভরা ডাক আল্লাহকে দিয়েছেন। তো বিপদ আপদে আমরা যাতে দুঃখের ডাকটা ডাকতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে মুক্তি দেবেন ইনশাআল্লাহ। বর্তমান বিশ্ব পরিস্থিতি যা অবস্থা আছে, যে অবস্থা আছে, এখান থেকেও মুক্তির উপায় এটাই, ফামাস্তাকানুল রব্বিহিম ওয়ামা ইতাদাররাউন, তারা রবের সামনে বিনয়ী হলো না, তারা কাকুতি মিনতি করলো না, এই জন্য তারা মুক্তিও পেল না। এখন যারা বিনয়ী হতে পেরেছে, কাকুতি মিনতি করতে পেরেছে, তারা মুক্তিও পেয়েছে। হ্যাঁ প্রিয় ভাই বোনেরা, আপনাদের সবার শুক্রিয়া আদায় করছি ইনশাআল্লাহ। সামনে হয়তো দেখা হবে এবং কথা হবে, আপনাদেরকে আল্লাহ তৌফিক দিন। আপনাদের জীবনে যত দুঃখ আছে, কষ্ট আছে, দোয়া করি আল্লাহ আপনাদেরকে দুঃখ কষ্ট থেকে মুক্তি দিন। আপনাদেরও যদি কেউ বন্দী থাকে, বন্দীকে আপনারা বলবেন দুঃখী হয়ে আল্লাহকে ডাকো, খুব দুঃখী হয়ে মন ভেঙ্গে, বাংলা ভাষায় বলে মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা এটা এক সমান, এক সমান না আসলে কোরআন সুন্নাহ দৃষ্টিকোণ থেকে মন ভাঙ্গা, বিশেষ করে একজন মুমিনের মন ভাঙ্গা, তো যে কোনো মানুষ, যে কোনো মানুষের অন্যভাবে মন ভাঙ্গা এটা অপরাধ। তো মসজিদ ভাঙ্গার চেয়ে বড় অপরাধ হয় কিন্তু মন ভাঙ্গা, কারণ বিশেষ করে মানুষ যদি ইমানদার হয়, আল্লাহ বিশ্বাসী হয়, তাহলে তার মূল্য মসজিদের চেয়েও বেশি, তার মূল্য মসজিদের চেয়েও বেশি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর কাবার দিকে তাকিয়ে বলতেন, ইয়া কাবা ইন্না হুরমাতাকা লাযীমা, হে কাবা তোমার হুরমা, তোমার মর্যাদা অনেক বিশাল, ওয়ালাকিন হুরমাতাল মুমিনি আযামু ইনদাল্লাহি মিন, কিন্তু মুমিনের মর্যাদা আল্লাহর কাছে তোমার চেয়েও বেশি। প্রিয় ভাই বোনেরা, এখানে বিরতি দিচ্ছি, মাগরিবের আযান শুরু হয়েছে ইনশাআল্লাহ, তো পরের কোনো প্রোগ্রামে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।